আজ কোনো দেশি বা সোনালী মুরগির কথা আমরা এই ভিডিওতে একদমই আলোচনা করব না। এমন একটা মুরগির কথা আলোচনা করব যেটার খুব অল্প দিনের মধ্যে প্রচুর টাকা প্রফিট দেয়, কিন্তু এই মুরগির কথা সচরাচর কেউই জানেন না। আপনার ওই প্রফিট ধরেন 20,000 টাকার মতো দাঁড়ায় 36 দিনে। 36 দিনে 20,000 টাকা? 36 দিনে। এই মুরগিটা মাত্র 1 মাস থেকে 1 মাস 20 দিনের মধ্যেই বিক্রি হয়ে যায়। এবং একটা হিসাব যদি আসি, মাত্র 400টা মুরগি নিয়ে আপনি যদি ফার্মিং করেন এবং একটা সেট শেষে আপনি 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। যে বাজারটা আমি ভালো পাই, 25,000 থেকে 20,000 টাকা বিক্রি আছে, তার মানে ওটা প্রফিট হয়ে যাবে আপনার। আচ্ছা, তার এবং মার্কেটের কথাই যদি আসি, মার্কেট নিয়ে আপনার কোনো চিন্তাই নেই, আপনার লোকাল এরিয়াতেই বিক্রি হয়ে যাবে এর স্বাদের জন্য। প্রচন্ড মানে পোলট্রির থেকেও এটা ভালো খেতে যায় মানুষের, টেস্টও বেশি, আচ্ছা খেতেও ভালো এটা। তবে বলি, এটা কিন্তু সোনালি বা দেশি নয়, এটার নাম কয়লার মুরগি। আমাদের ভিডিওর নিচে প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে আপনারা একটা কয়লার মুরগির ফার্মিং দেখান, কারণ এর আর্নিং সম্পর্কে অনেকেরই ধারণা আছে। যাদের ধারণা আছে তাদের জন্য তো ভিডিওটা অবশ্যই, এবং যারা জানেন না, এই নতুন ফার্মিং করতে চাইছেন মুরগির রিলেটেড, তাদের জন্য ভিডিওটা কিন্তু একটা বড় সুযোগ হতে পারে। কারণ এটা যদি আপনি ফার্মিং বেস করেন, মাত্র 1,000টা মুরগি নিয়ে যদি আপনি ফার্মিং করেন, সেটা কিন্তু আপনার বছরের শেষে প্রফিট আসবে প্রায় 1,00,000 টাকার কাছাকাছি। 36 দিনের থেকে তুলতে পারেন, অসুবিধা নেই। 36 দিনে মাল বিক্রি শুরু হয়ে যায়? হয়ে যায়। আপনি যদি 1 কেজি 100 গড় নিতে চান তাহলে 36 দিন মতো লাগে। মিনিমাম 5 বার তো ভালোভাবে করবে, মিনিমাম 5 বার। তা 5 বার করলেই তো আমার 5 দুগুণ 10 1,00,000 টাকা ওখান থেকে বেরিয়ে চলে আসলো। এই মুরগি নিয়ে যদি আপনি ফার্মিং করতে চান তাহলে তো মার্কেটের একটা বড় প্রশ্ন আসে। তো ফার্মিং করার আগেই যদি আপনার কাছে মার্কেটের খোঁজ চলে আসে এবং আপনি ফার্মিং করলে আপনার ফার্মেই যদি গাড়ি চলে আসে আপনার মাল কেনার জন্য, তাহলে কি আপনি মার্কেটের কথা ভাববেন নাকি আপনি আপনার ইনকামের প্রফিটের পার্সেন্টেজে দেখে তাকাবেন? মার্কেটিংটা আপনি কীভাবে করাবেন সেটা একটুখানি যদি বলে দেন। মার্কেটিংটা ঠিক, এর থেকে আর আমি কী বলবো? সে মাল রেডি করবে, ফোন করবে, বাস মাল তোলার দায়িত্ব আমার, আর কী বলবো আমি? আচ্ছা, তার মানে আপনার মাল তুলে বিক্রি করিয়ে দেবে, বাস আর কোনো সমস্যাই নাই এতে। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত, এবং সঙ্গে আমি সুশোভন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমরা এই ভিডিওটা কিছু বেকার মানুষদের জন্য বানিয়েছি, এবং যারা ফার্ম করতে গিয়ে লসের মুখে পড়েছেন তাদের কথা মাথায় রেখে বানিয়েছি। তাই আপনার যদি এই ভিডিওটা কোনো প্রয়োজনে না পড়ে, তবুও একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা দেখার পর আপনি আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। এমন হতেই পারে যে আপনার শেয়ারের মাধ্যমে এমন কোনো বেকার মানুষের এই ভিডিওটা কাজে লাগতে পারে, এবং সে হয়তো তার নিজের পায়ে দাঁড়াতে পারে। তো ভিডিওটা চলুন আমরা দেখে নিই। কয়লার মুরগিটা আসলে কি মুরগি? কয়লারটা অ্যাকচুয়ালি ব্রয়লারের মতোই, আপনি দেখেন পাগুলো মোটা মোটা আছে, ছোট। এগুলো অ্যাকচুয়ালি এখনো ম্যাচুরিটি হয়নি, কিন্তু মাংসের জন্য চলে যায়, অসুবিধা নাই। এখন এই বডি ওয়েটটা এখন ওই 1.5 কেজি মতো আছে এটার, বুঝেছেন তো? মাংসের জন্য রেডি হয়ে গেছে, আপনি যদি কেউ নিতে চায় নিতে পারে, অসুবিধা নেই, মাংসের জন্য রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, কতদিন বয়স হলো এগুলো? এই আনুমানিক আপনার ওই 42 দিন বয়স টয়স হবে। 42 দিনের মধ্যে 1.5 কিলো কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, তো লোকাল মার্কেট প্রাইস হিসাবে মানে কত ওজন প্রয়োজন পড়ে? আপনার লোকাল মার্কেট প্রাইস অনুসারে এখন তো অনেক বেশি আছে, মোটামুটি মিনিমাম 25-30 টাকা আছে। এই যে আপনাদের বাচ্চা, এটা যেটা দেখতে পাচ্ছেন, মোটামুটি এটা 10-12 দিন বয়স আছে এটার। আচ্ছা, তো গ্রোথ মোটামুটি ঠিক আছে এটার? হ্যাঁ, গ্রোথ সেই বয়স অনুসারে যদি দেখি আমরা, তো গ্রোথ খারাপ নেই, ভালো গ্রোথ আছে। এর মধ্যে আবার কিছু মানে কিছুটা বড় আছে, বুঝেছেন? দুই লটের বাচ্চা এখানে আছে। আচ্ছা, ছোটবেলায় যখন রাখতে হয়, ছোটবেলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটার ব্রুডিং কিভাবে করতে হয়? নর্মালি সোনালির মতোই নাকি ব্রুডিং এর সিস্টেমটা? ব্রুডিং এর সিস্টেমটা সবই একই, বুঝছেন? আপনি ব্রয়লার বলেন, কয়লার বলেন, সোনালি বলেন, যাই বলেন না কেন, ব্রুডিং এর পদ্ধতি একই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন ওয়েদার হিসাবে আপনি বোর্ডিংটা কয়দিন করছে সেটা ডিপেন্ড করে। এখন আর তার সঙ্গে প্রথম ম্যানেজমেন্টটা কিরকম থাকে ছোট বাচ্চা নিয়ে আসার পরে? প্রথম বাচ্চা নেওয়ার পরে যতটুকু আমাদের একটু অ্যান্টিবায়োটিক চালাতে হয়, হ্যাঁ, যাতে কোনো রোগ জীবাণু যাতে না আসে, হালকা পাতলা মেডিসিন দিতে হয়, মানে মাল্টিভিটামিন জাতীয়। আচ্ছা, 6 দিনের মাথায় আমাদের ভ্যাকসিন হয়, 12 দিনের মাথায় একটা হয়, প্রসেস অনুসারে 3টা ভ্যাকসিন হয়, ওই মোটামুটি আর একটা 18 দিনে করে দিলে। আচ্ছা, আর তেমন কিছু লাগে না। তারপর মোটামুটি ওই মাঝে মাঝে একটু লিভার টনিক দিতে হয়, হালকা পাতলা ক্যালসিয়াম, আর তেমন কিছু। খাবার কি কি সেটে কি কি খাবার দিতে হয়? মোটামুটি আপনি ধরে রাখেন ওই স্টার্টিং টাইমে প্রি স্টার্টার যাবে। কতদিন সেটা? ওই মোটামুটি আপনি 15 দিন পর্যন্ত দেবেন প্রি স্টার্টার। আচ্ছা, 15 থেকে ওই 36 দিন পর্যন্ত আপনি স্টার্টার চালাবেন। ওকে,
36 দিন পরে যদি আপনি রাখতে চান আপনি তখন ফিনিশারে যাবেন। আচ্ছা মানে তিনটে সেটই কমপ্লিট করে দিতে হবে। 36 দিন বয়সে মিনিমাম আপনার ওই 1 কেজি 100 থেকে 1 কেজি 200 চলে আসে। আচ্ছা তার মানে ভালো ওজন চলে আসে। ভালো চলে ওজন চলে আসে। এই দেখতে পাচ্ছেন আপনি 42 দিনে মোটামুটি 1.5 কেজি হয়ে গেছে। এবং এটা বাজারে বিক্রির জন্য উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ উপযুক্ত হয়ে গেছে। ওকে এটা কি লোকাল মার্কেটে চাহিদা আছে? এই মানে ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা। ওকে সেম বয়লারের মতো। আচ্ছা এটা পুষতে হয় কিভাবে? মেইনটেইন করার সিস্টেমটা কি? মেইনটেইন করা সেটা আপনি যদি সোনালি চাষ করে থাকেন তাহলে মোটামুটি আপনার আর মেইনটেইন কোনো অসুবিধা নেই, বুঝছেন? সোনালির মতো এই সব কিছুই। আচ্ছা খালি জাতটা ফারাক, খালি জাতটাই ফারাক। আচ্ছা তার মানে সোনালির মধ্যে মেইনটেইন করতে হয়। তাহলে ব্রয়লারে যেমন আমরা একটা জিনিস দেখি খুব বেশি রক্ষণাবেক্ষণ করতে হয়, তারপরে ফার্মটা খুব বারবার লিটার চেঞ্জ করতে হয়, তারপরে খাবার জলের পাত্রটা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নাহলে প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে এটা মেইনটেইন করছেন? এই ক্ষেত্রে দেখেন এই যে আপনি যে লেটারটা দেখেছেন না, এই লেটারটা দুই একবার মোটামুটি নেড়ে দিলেই অসুবিধা নাই। কতদিনে উঠছে মালটা বিক্রির জন্য? আপনি মোটামুটি 36 দেখেন 36 দিনের থেকে তুলতে পারেন, অসুবিধা নেই। 36 দিনে মাল বিক্রি শুরু হয়ে যায়? হয়ে যায়। আপনি যদি 1 কেজি 100 গড় নিতে চান তাহলে 36 দিন মতো লাগে। আচ্ছা আর যদি মালটা যদি মোটামুটি 2 কেজি 2.5 কেজি করতে চান তাহলে মোটামুটি আপনাকে ওই 55-60 দিন সময় দিতে হবে। আচ্ছা তাহলে ওটার মার্কেট ভ্যালুয়েশন কিরকম থাকে? মার্কেট ভালো ডিমান্ড কয়লারে, আপনার ব্রয়লারে যেরকম ডিমান্ড, ব্রয়লারের ডিমান্ড তো সারা বছরই থাকে তাই না? হ্যাঁ কয়লারেও সেম। আচ্ছা পাইকারি রেট তাহলে কীরকম থাকছে, বাজার দর কীরকম আছে? পাইকারি রেট যেটা বললেন আপনি এটা তো আর এক সময় থাকে না। না না মার্কেট অনুসারে মালের চাহিদা অনুসারে মোটামুটি আপনার দামটা আপ ডাউন করে। আচ্ছা তাহলে আমি ফার্মিংয়ের একটুখানি হিসাবে আসি, সেটা হচ্ছে আপনি কস্টিংয়ের হিসাবটা বলুন যে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয় এবং কত টাকা প্রফিট থাকে এবং কীভাবে ফার্মিংটা হয়। প্রথমে আপনি প্রফিটের পার্সেন্টেজটা একটু বলুন, ইনভেস্টমেন্ট এবং প্রফিট। দেখেন ওই হিসাবটা যদি করা হয় ফিটের দাম কিন্তু সবসময় একরকম থাকে না, বাড়ে কমে। আচ্ছা সেম বাচ্চার দামটাও। ওকে বাচ্চার দামটা সবসময় একরকম থাকে না, বাড়ে কমে। ওকে তো এখন আনুমানিক একটা আপনি হিসাব ধরতে পারেন এফসিআর, যেটা ওই মোটামুটি 90-92 টাকার মধ্যে ধরতে পারেন 1 কেজি মাংস রেডি করতে। আচ্ছা আচ্ছা তো তাহলে 1000 কয়লার মুরগির একটা হিসাব দিন, তাহলে মানুষের একটু বুঝতে সুবিধা হবে যে তাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং ফার্মিংটা কীভাবে তার সেখান থেকে তার কত টাকা আর্নিং হতে পারে। 1000 পিস কয়লার হিসাব যদি আপনি নেন মোটামুটি আপনার ওই প্রি স্টার্টার যাবে 4 বস্তা। আচ্ছা বাকি যাবে স্টার্টার আপনার 36 বস্তা, টোটাল 40 বস্তা আপনার ওই মোটামুটি 1 কেজি 100 গড় আনতে। ওকে 40 বস্তা মতো আপনার খরচা যাবে। তার সঙ্গে বাচ্চার খরচ আছে? বাচ্চার খরচ যেটা আমি মিনিমাম একটা রেট আমি ধরে নিচ্ছি, যেহেতু আপ ডাউন হয় আমি 30 টাকা রেট হিসাবে আমি ধরে নিচ্ছি, বুঝতে পারছেন তো? তো ওই মোটামুটি আনুমানিক হিসাবে যেহেতু প্রি স্টার্টারের দাম যেহেতু একটু বেশি, তো একটা ক্যালকুলেশন করেছি আমি, দিনে মোটামুটি ওই 74-75 হাজার টাকার খাবার লাগছে আর কি, বুঝতে পারছেন? বাচ্চার দাম 30,000 টাকা বাচ্চার দাম গেছে আপনার ওই মোটামুটি 1,00,000 টাকা মতো, 2,000 টাকা এক্সট্রা ধরে নিলাম 1,06,000 টাকা মতো। তার মানে 1,06,000 টাকা আর কি খরচ হচ্ছে? খরচ হচ্ছে। আচ্ছা তো সেখান থেকে তাহলে মালটা বিক্রি হবে কত টাকায়? বিক্রি মনে করেন আপনার ওই 1 কেজি 100 যদি আমি হিসাব করি 1000 পিসে, 1000 পিসে মোটামুটি আপনার ওই 1,100 কেজি হয়। মানে 1,100 কেজি? হ্যাঁ 1,100 কেজি হচ্ছে। আমি তো মর্টালিটি বাদ দিতে হবে আমার ওখান থেকে? মর্টালিটি আপনার তেমন বেশি কিছু হয় না, মর্টালিটি 50 পিস বাচ্চা আপনি একটা করে বেশি পাচ্ছেন, মনে করেন 100 পিসে দুটো, 100 পিসে দুটো, 1000 পিসে মনে করেন 20 পিস বেশি পাচ্ছেন, ওটাই মনে করেন মর্টালিটি। 20 তার বেশি যায় না? ওর বেশি তো যাওয়া উচিত না, এখন ফার্মার যদি ভালো হয় এর বেশি যাবে না। আচ্ছা আচ্ছা তো 20 পিসে আমি ওটা মর্টালিটি ধরলাম। হ্যাঁ তাহলে আমার এখানে যদি 2% বাদ দিয়ে দিই আমি, তাহলে আমার 1100 কেজি ধরুন আমি মালটা ধরলাম প্রফিট, তো 1100 কেজি মাল বিক্রি করবো কত টাকায়? মার্কেট ভ্যালু তো এখন অনেক বেশি, তবু আমি একটা মিনিমাম একটা রেট আমি ধরে নিচ্ছি। কত থেকে কত থাকে মার্কেটের রেট? মার্কেট মোটামুটি 110-125 মধ্যে রানটা বেশি করে, বর্তমান তো 135-130 আছে। আচ্ছা 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 তা আমি 15 টাকার হিসাবটা যদি আমি করি, 115 টাকার হিসাবটা আমি করে নিচ্ছি, ভালো হবে মোটামুটি 1000 পিসে 1100 কেজি, আমি যদি 115 টাকা দরে যদি আমি বিক্রি করি টোটাল আমার বিক্রি হচ্ছে 1,26,500 টাকা। আচ্ছা আমার খরচা গেছে 1,06,400 টাকা, তাতে আপনার প্রফিট ধরেন 20,000 টাকা মতো দাঁড়ায় 36 দিনে। 36 দিনে 20,000 টাকা 36 দিনে? তার মানে তো পোলট্রির মতো একটা বিজনেস, কারণ যারা লেয়ার ফার্মিং মানে পোলট্রি যারা ফার্মিং করছে কন্ট্রাকচুয়ালি, তাদের কখনো 18,000 টাকা থাকছে, কখনো 4,000 টাকা থাকছে, কাছে 10,000 টাকা থাকছে, সেট ওয়াইজ এক এক সময় এক এক রকম। তো সেখান থেকে যদি একটা কয়লার ফার্ম করতে পারে তাহলে তো মোটামুটি 20,000 টাকা প্রফিট, মানে বছরে তাহলে সে 4 বার বা 5 বার ফার্মিং করতে পারবে, সেখান থেকে একটা ভালো টাকা
টাকা ইনকাম আসবে মিনিমাম 5 বার তো ভালোভাবে করবে মিনিমাম 5 বার তো 5 বার করলেই তোমার 5 দুগুণ 10 1 লাখ টাকা ওখান থেকে বেরিয়ে চলে আসলো তার মানে একটা ভালো মানে হাজার মুরগির উপর একটা ভালো টাকা আর্নিং হ্যাঁ 1000 মুরগি পোষা তো কত কোনো বড় কথা না একজনই পুরো ফার্মিংটা কন্ট্রোল করতে পারবে এই 1000 মুরগির জন্য আবার একটা লোক রাখবে নাকি একদম তাই তাহলে ইনভেস্টমেন্টও যে ইনিশিয়ালি প্রচুর তা নয় মোটামুটি 1 লাখ টাকার মধ্যে একটা বিজনেস স্টার্টিং হয়ে যাচ্ছে হয়ে যাবে এবং সেখান থেকে বছরে 1 লাখ টাকা তার প্রফিট চলে আসবে আচ্ছা তাহলে আপনি তো 1 কিলো বলছেন মার্কেটে কোন মালটা চাহিদা বেশি বা কি রকম সাইজ মার্কেটে আমাদের গাড়ি যখন আসে গাড়িতে মোটামুটি 1 কেজি 100 থেকে 1 কেজি 200 মালটা গাড়িতে টানে আচ্ছা ওইটা ওদের মিনিমাম 10 কুইন্টাল মতো দিতে হয় 8 থেকে 10 কুইন্টাল মতো দিতে আচ্ছা যদি আমি লোকাল মার্কেট হিসাবে আমি যদি দেখি তাহলে আমাদের লোকালে মিনিমাম 2 কেজি থেকে 2.5 কেজির মালটা বেশি চলে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যদি আপনি যদি আপনার কাছে যদি ক্যাশ যদি ভালো থাকে আপনি 2 কেজি থেকে 2.5 কেজি করতে পারেন আচ্ছা তাহলে আমাদের লোকাল মার্কেটে এই এই মালটার ডিমান্ডটা বেশি 36 দিন পরের থেকে আপনার যাবে ফিনিশার ফিনিশারের দামটা কিন্তু প্রি স্টার্টার স্টার্টার থেকে কম হয় আচ্ছা 40 ব্যাগ অ্যাড করে নিচ্ছি ওর সঙ্গে আচ্ছা ওই মোটামুটি 2 কেজি বডি ওরটা নিতে 72000 টাকার মতো এক্সট্রা খাবার লাগবে আচ্ছা 40 ব্যাগের খাবার যাবে 40 ব্যাগের খাবার ওকে তাতে আপনার ওই মোটামুটি খরচা আগের যে খরচাটা ছিল 74000 কত টাকা হ্যাঁ ওই খরচাটা আর নেক্সট আপনার 72800 টাকা খরচা হ্যাঁ তাতে আপনার ওই 147000 টাকা 200 আচ্ছা 147200 টাকা ওকে এক্সট্রা খরচা মেডিসিন আছে মেডিসিন 2000 টাকা আমি ধরে নিলাম হুম 149000 টাকা ওই 1.5 লাখ টাকাই ধরে 1.5 লাখ টাকা আপনি ধরতে পারেন 1.5 লাখ মানে 1.5 লাখ টাকাতে আমি 2 কিলো মাল আপনি বানিয়ে ফেলতে পারছেন আচ্ছা তাহলে 2 কিলো মাল আমার বিক্রি হবে 115 টাকা করে হলে কত টাকা দাঁড়াচ্ছে তাতে আপনার মাল দাঁড়াচ্ছে 2000 কেজি তাই না হ্যাঁ 2000 কেজি 2000 কেজি 2000 কেজি আপনি একটা হিসাব রেখেছেন দেখছি এখানে 230000 টাকা 230000 টাকা কারেক্ট কারেক্ট আচ্ছা 230000 টাকা আমার আর্নিং আসছে ওখানে আর্নিং আসছে তাহলে আমি যদি আমার খরচটা বাদ দিই 1.5 লাখ টাকা তাহলে তো আমার আসে প্রায় 80000 টাকা এখান থেকে প্রফিট আসে হুম ওই যে আপনার ওই বাচ্চার পয়সা তখন লাগছে না আচ্ছা মানে 1 কেজি 100 পরের থেকে আপনি যখন ওইটা মানে আপনি বড় করছেন তখন কিন্তু আপনার বাচ্চার পয়সাটা যেটা ওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে 2 কিলোটা আমার তৈরি করতে কতদিন সময় লাগবে মিনিমাম মনে করেন আপনার ওই 55 থেকে 60 দিনের মধ্যে হয়ে যাবে 60 দিনের মধ্যে 2 কিলো রেডি করে ফেলতে পারবো অবশ্যই তার মানে আমার ওখানে আর্নিংটাও বেশি হবে 60 দিন আপনার লাগবে না 55 দিনে আপনি মেনে চলবেন আরে বাস তার মানে তো হিসাবটা অনেকটা মানে খরচে যেমন কম সেরকম প্রফিটটা বেশি তো মার্কেটটা কিভাবে করবে এই মালটা আমি তৈরি করে নিলাম বেশ বড় কথাই আমরা তো আছি আমরা কিসের জন্য আছি আচ্ছা আচ্ছা আপনি আপনাদের সঙ্গে কন্টাক্ট করলে মালটা বিক্রি হবে অবশ্যই না আচ্ছা তো আমরা একটা দারুণ খোঁজ আপনাদের দিতে চলেছি সেটা হচ্ছে আপনারা দাদার ফোন নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দাদার সঙ্গে কথা বলুন আপনারা যদি এরকম ব্রয়লার মুরগি সাবস্টিটিউট কয়লার হিসাবে কাজ করতে চান তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করুন দাদাদের কাছে ভালো মার্কেট রয়েছে এবং মার্কেটিংটা আপনারা কীভাবে করাবেন সেটা একটুখানি যদি বলে দেন মার্কেটিং এর থেকে আর আমি কী বলবো সে মাল রেডি করবে ফোন করবে বাস মাল তোলার দায়িত্ব আমার আর কী বলবো আমি আচ্ছা তার মানে আপনারা মাল তুলে বিক্রি করিয়ে দেবেন বাস আর কোনো সমস্যাই নাই এতে তো যে দিদি এখানে ফার্ম করছেন তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে এই ফার্মিংটা করে তার আলটিমেট কি মনে হচ্ছে তো দিদি আপনার নাম যদি একটু বলেন অনিমা বিশ্বাস আচ্ছা কতদিন ধরে আপনি কলার চাষ করছেন এক বছর ধরে এক বছর ধরে করছেন তার মধ্যে অনেকগুলো সেট করেছেন হ্যাঁ এই ঘরে তিনবার উঠে গেছে তিনবার আচ্ছা তো এটা রেজাল্ট কি রকম এটা করে কি রকম বুঝছেন আপনি মার্কেটে চাহিদা কেমন এটার এটা প্রচন্ড মানে পোলট্রির থেকেও এটা ভালো খেতে যায় মানুষে টেস্টও বেশি আচ্ছা খেতেও ভালো এটা আচ্ছা তাহলে এই এটা করে আপনার কি রকম আর্নিং দাঁড়াচ্ছে এক একটা সেটে কি রকম প্রফিট হচ্ছে আপনি কত পিস নিয়ে করছেন আগে একটু বলুন এটা মোট 400 পিস আছে 400 নিয়ে করছেন আচ্ছা আগে আগেও কি 400 নিয়ে করেছেন না প্রথম 50টা দিয়ে শুরু করেছিলাম আচ্ছা তাও তারপরে আগের সেটটা কত করেছেন এই শীতকালের আগে যেটা কমপ্লিট হলো আপনার এটাও এটা 300 ছিল এটা 100 ছিল আচ্ছা তো ওটা বিক্রি করে কি রকম আপনার দাঁড়িয়ে ছিল এবার তো বাজারটা খারাপ ছিল পুজোর আগে তখন 120 টাকা করে পেয়েছি রেটটা 120 করে আর কস্টিং কি রকম দাঁড়িয়ে ছিল আপনার খরচ খরচা তো এই 300 বাচ্চায় 55000 টাকা খরচা আছে আচ্ছা আচ্ছা 300 বাচ্চায় আর যদি বাজারটা আমি ভালো পাই 25000 25 থেকে মানে 20 থেকে 25000 টাকা বিক্রি আছে তার মানে ওটা প্রফিট হয়ে যাবে আপনার আচ্ছা তার মানে এবার বাজারটা খারাপের জন্য 8 থেকে 10000 টাকা হয়েছে মোটামুটি জোনের দামটা হয়েছে আর কি আচ্ছা তো মোটামুটি তো আপনি তাহলে এই ফার্মিংটা করে একটা পরিবার চালানোর পক্ষে সাফিসিয়েন্ট তাই তো সুন্দরভাবে করা যায় হ্যাঁ অসুবিধা নেই আচ্ছা তো ঘরের মহিলা আপনি বাড়ির কাজ করছেন তার পাশাপাশি একটা ফার্মিং করছেন সেখান থেকে আপনি মাসে 20-25000 টাকা ইনকাম করতে পারছেন করতে পারি বা আপনারা একটা দারুণ জিনিস আমরা দেখালাম আপনারা যদি মনে করেন যে সোনালি বা পোলট্রি না করে আপনি এরকম কয়লার মুরগির চাষ করবেন এটা চাইদার মানে খেতেও ভালো মানুষ এটাই খেতে চায়
প্রত্যেকটা দিন দুই দশজন আসতেই থাকে খাবারের জন্য, যে একটা খেতে দাও। আর অনুষ্ঠান হলো তো এখন পোলট্রির থেকে এটাই বেশি চাহিদা করে। আচ্ছা, তো আপনি যদি মনে করেন যে আপনার গ্রামের মধ্যে এরকম একটা ফার্মিং করবেন, না আপনি যেখানে আছেন সেখানে এরকম ফার্মিং করবেন, তাহলে কিভাবে সেই ফার্মিং করবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, কোথায় বাচ্চা পাবেন, আমি দাদার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনি দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই ফার্মিংটা করতে পারেন। আপনারা একটা সোনালির পাশাপাশি একটা সাবস্টিটিউট ভালো ইনকামের জন্য আপনি এই ফার্মিংটা করলে সেখানে আপনার ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন। নতুন যারা ফার্মিং করতে ইন্টারেস্টেড হচ্ছে বা এই সময় যারা ফার্মিং করতে চাইছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান, কীভাবে তারা ফার্মিং করবে বা কোন জিনিসটা নিয়ে ফার্মিং করলে তারা ঠিকঠাক দাঁড় করাতে পারবে? ব্যাপার হচ্ছে কি, এই মুহূর্তে মানে যারা ফার্মিং করেছে ওদের তো মোটামুটি ফার্মিং নিয়ে তেমন একটা রুচি নেই, রুচি নেই এই কারণে মার্কেটিং ওরা খুব একটা বেশি ভালো পায়নি। তো আমি এটা বলতে চাচ্ছি মোটামুটি মার্কেটিং নিয়ে কোনো সমস্যা নেই, যদি কেউ কয়লার করতে চায় রেডিমাল তোলাদের দায়িত্ব আমাদের, আর যদি সেরকম কোনো ব্যাকআপ চাই আমরা সেখানে গিয়ে সাপোর্ট দেবো। আচ্ছা, তার মানে আপনারা নতুন ফার্মারদের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেবে? অবশ্যই অবশ্যই। তারা মাল কোথা থেকে পাবে, কীভাবে গাইডলাইনে ফার্ম করবে এবং কোথায় বিক্রি করবে পুরো সাপোর্টটাই আপনারা দেবেন? সম্পূর্ণ সাপোর্টটা আমার কাছে সে পাবে। কয়লার মুরগির ফার্মিংয়ের ভিডিওটা দেখে আপনার কী মনে হলো, আপনি কি এই ফার্মিংটা করতে পারবেন, বা আপনার কি আপনি কি আগে কখনো এই ফার্মিং করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাদের মতামত জানাবেন, এবং আপনি যদি নতুনভাবে করতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে এই কমেন্টগুলো পড়ে হয়তো কিছু মানুষের উপকার হতে পারে, এবং আপনার কমেন্টগুলো পড়ে তার ভিত্তিতে আমরা আরও নতুন কোনো ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।